আজ বোস বাড়ির অজয় বোসের বড় মেয়ে চন্দ্রাণীকে পাত্রপক্ষ দেখতে আসবে। গোধূলি আলোয় মেয়ে দেখানোর ব্যবস্থা করা হয়েছে, কারণ মেয়ের রং যে বেশ চাপা, মানে কালো। গোধূলির আলো গায়ে পড়ে যদি গায়ের রংটা একটু পরিষ্কার লাগে তাই। তোড়জোড় বেশ ভালোই হয়েছে, কারণ এর আগে আরও অনেক দেখাদেখি হয়েছে, আর প্রতিবারই পাত্রপক্ষ খেয়ে দিয়ে পান চিবাতে চেবাতে চলে গেছে। এবারে তাই কোণে দেখা আলোতে মেয়েকে দেখানো হচ্ছে। বাড়িতে একটা বেশ আনন্দের রেশ। সদ্য বিয়ে হয়ে আসা বোস বাড়ির ছোটো ছেলের বউ সমাশ্রীর উপর ভার পড়ে চন্দ্রাণীকে সাজগোজ করানো আর পাত্রপক্ষকে খাতির যত্ন করার। শিক্ষিতা সমাশ্রী আবার একটু মুখের উপর সত্যিটা বলে দেয়, কথার মধ্যে লুকোছাপা কিছু নেই। আধুনিকা সমাশ্রীকে যখন এ বাড়ি থেকে দেখতে গিয়েছিল, তখন ওর পিসি শাশুড়ি ওকে বলেছিলেন, একটু হেঁটে দেখাও তো। গ্রাম্য পরিবেশে বাস করা আগেকার মহিলারা যেমন বলতেন আর কি। সমাশ্রী উঠে দাঁড়িয়ে হেঁটেছিল ঠিকই, কিন্তু কথা শোনাতে ছাড়েনি। মিষ্টি মুখে বলেছিল, কেমন দেখলেন, হাঁটা চলা ঠিক আছে তো? মায়াদেবী আবার সমাশ্রীর গায়ের রং নিয়ে বলেন, তুমি কি সত্যি এত ফর্সা, নাকি গায়ে কিছু মেখে? সমাশ্রী আর চুপ করে থাকতে পারেনি, ও বলে ওঠে, আসুন দেখে নিন। সন্দেহ যখন করেছেন তখন আপনাকে তো দেখতেই হবে, বলে নিজেই ওনার কাছে উঠে এসে ওনার হাতটা টেনে নিয়ে ওর হাতের কাছে আনে। ওর এই ব্যবহার দেখে ওর মা যখন ওকে বকে ওঠেন, তখন অজয়বাবু বলেন, ওকে বকবেন না, ও তো ঠিকই করেছে, গায়ের রং দিয়ে কী হবে, এমনই হলো সমাশ্রী। ওর দোষ থাকলে কেউ যদি কিছু বলে ও চুপ করে থাকে, আর অন্যায় হয়েছে বলে ক্ষমা চেয়ে নেই, অন্যথায় প্রতিবাদ করে ওঠে। সমাশ্রী শহুরে, কিন্তু গ্রাম্য পরিবেশ ওর বেশ ভালো লাগে, তাই কঙ্কন মফস্বলের ছেলে জেনেও ও বিয়ে করতে রাজি হয়ে যায়। কঙ্কন এখানেরই এক হাইস্কুলের ইংরেজি টিচার। সমাশ্রীও স্কুল টিচারই করতো, তবে বাচ্চাদের স্কুলে। ইচ্ছা আছে এখানের কোনো স্কুলে শিক্ষকতা করবে। সমাশ্রী বরাবরই স্পষ্ট বক্তা, তাতে কারোর রাগ হলেও ওর কিছু যায় আসে না। ওর এই আগঢাক না রেখে কথা বলাটা আবার ওর শ্বশুর অজয় বোসের খুব ভালো লেগেছিল। ওনার বোন অবশ্য বিয়েতে বাদ সেধেছিলেন, কিন্তু সেটা অজয়বাবুর জন্য ধোপে টেকেনি। অজয়বাবুর বোন অবিবাহিতা মায়াদেবী তাই খুব রাগ সমাশ্রীর ওপর। সমাশ্রীকে এ বাড়ির অনেকেই পছন্দ করে না, আবার অনেকে খুব ভালোবাসে। সমাশ্রী অবশ্য কারুক্ষে পরোয়া করে না। বিয়ে হয়েছে মাস ছয়েক হলো, এর মধ্যে নিজের শ্বশুর আর জ্যাঠা শ্বশুরকে বেশ হাত করে নিয়েছে। নিজের শাশুড়িমা বা জেঠির শাশুড়িমাও খুব ভালোবাসেন, কিন্তু কাকির শাশুড়িমা বা পিসির শাশুড়িমা ওকে খুব একটা পছন্দ করেন না। দিদির শাশুড়ি কমলাবালা আবার নাতবা বলতে অজ্ঞান। সমাশ্রীর ননদরা বা একমাত্র বড় যা রঞ্জনা সমাশ্রীকে খুব পছন্দ করে। সমাশ্রীর চার ননদদের মধ্যে এক ননদের বিয়ে হয়ে গেছে, বাকি তিনজনেই সমাশ্রীর ভক্ত। চন্দ্রাণী সমাশ্রীর থেকে বয়সে বড় হলেও সম্মানে কিন্তু ছোট। ও নিজের এক ননদ ছাড়াও আছে দুই জ্যেঠতুতো আর খুড়তুতো এক ননদ, আর এক ভাসুর আছেন যিনি জেঠিমার ছেলে। চন্দ্রাণীও শিক্ষিত, গায়ের রং চাপা তবে মুখশ্রী বেশ মিষ্টি। চন্দ্রাণী গুণবতী, আঁকা লেখা সেলাইয়ের কাজ ছাড়াও ঘর সংসারের সব কাজ করতে পারে, চাকরিও করে, যেটা একটা মেয়ের মধ্যে থাকা দরকার তার সবই ওর আছে। তবু ওর বিয়েতে ওর গায়ের রং বাধা হয়ে দাঁড়াচ্ছে। সমাশ্রী শুনেছে চন্দ্রাণীকে নাকি অনেক পাত্রপক্ষ দেখেছে, কিন্তু গায়ের রঙের জন্য বিয়ে নাকি হয় না। ও শুনেছে এক এক পাত্রপক্ষের এক এক রকম খারাপ ব্যবহারের কথা। যত সেসব শুনে ততই ওর মাথা গরম হয়ে যায়। একবার ওর শাশুড়িমা ওর সাথে গল্প করতে করতে চন্দ্রাণীর বিয়ের কথা বলেন, আর চোখের জল মুছেন। উনি বলেন, জানো ছোটবাবু, সেবার কালিকাপুর থেকে যারা চন্দ্রাণীকে দেখতে এসেছিল, প্রথমে তাদের ব্যবহার বেশ ভালো মনে হয়েছিল। এসে থেকে আমাদের সাথে এমন গল্প করছিল যে মনে হয়েছিল এখানে হয়তো চন্দ্রাণীর বিয়ে হবে। চা জল মিষ্টি খেয়ে ওরা বলল, এবার মেয়ে আনুন। চন্দ্রাণীকে সাজিয়ে গুছিয়ে ওদের সামনে আনতেই ওদের মুখের হাসি মলিন হয়ে যায়, আর ওরা এক একজন এক একটা প্রশ্ন করে চন্দ্রাণীকে নাজেহাল করতে থাকে। ওরা বলে, শোনো মেয়ে, আমাদের বাড়ির ছেলেরা খুব সকাল সকাল অফিসে যায়, তুমি পারবে তো ভোরে উঠে ওদের রান্না করে খেতে দিতে, পারবে তো টিফিন করে দিতে? চন্দ্রাণী ওদের কথার উত্তর ঘাড় নেড়ে দেই। ওনারা আবার বলেন, মুখে কথা নেই কেন বোবা নাকি, একটা গান গেয়ে শোনাও তো দেখি। এত অবধি
আর তোমার শ্বশুরমশাই রাগ করে বলেন, উঠে যা চন্দ্রাণী, এক মুহূর্তে এখানে থাকবি না। তুই কি পণ্য যে তোকে এত কিছু দেখাতে হবে? যা, ভিতরে চলে যা। আর ওনাদের উদ্দেশ্যে বলেন, এবার আপনারা আসতে পারেন, আমরা আপনাদের সাথে সম্পর্ক করতে ইচ্ছুক নই। সদর দরজা দেখিয়ে দিয়ে বলেন, তাহলে এবার আসুন। সেদিন মেয়েটার মুখের দিকে সত্যি তাকানো যাচ্ছিল না বলেই মুখে আঁচল চাপা দিয়ে কেঁদে ওঠেন সোমাশ্রীর শাশুড়িমা। সোমাশ্রী বলে, সেদিন বাবা ঠিক কথাই বলেছিলেন। সত্যি তো, চন্দ্রাণী কি ওদের বাড়ি কাজের লোক হয়ে যাচ্ছে নাকি? পরে শাশুড়িমার উদ্দেশ্যে বলে, তুমি দেখো মা, চন্দ্রাণীর খুব ভালো বিয়ে হবে। সোমাশ্রীর শাশুড়িমা বলেন, তোর মুখে ফুল চন্দন পড়ুক, আমার মেয়েটা বড্ড ভালো রে, মুখ ফুটে কোনোদিনই কিছু চায়নি, যখন যা দিয়েছি তাই হাসি মুখে নিয়েছে, গায়ের রং কালো বলে ওর মনে খুব কষ্ট, তাতে স্কুল কলেজে ওর বন্ধুর সংখ্যা কম, স্কুলে অনেক হেনস্থা হতো কিন্তু ও কিচ্ছু আমাদের বলতো না, ওর বোনরা এসে আমাকে বলতো, বাড়ি থেকে খুব একটা বের হয় না। সোমাশ্রীদের বাড়িতে ওদের বিয়ের রাতে গিয়েছিল ঠিকই, কিন্তু খুবই আড়ষ্ট হয়ে বসেছিল। সেদিনই সোমাশ্রী ওকে লক্ষ্য করেছিল, ওর মনের মধ্যে গভীর ক্ষতটা সেদিন অনুভব করেছিল, কারণ ওর দিদিকে নিয়ে যে ওর বাবা মায়েরও খুব সমস্যা হয়েছিল। চন্দ্রাণীকে পাত্রপক্ষ দেখতে আসার আগে সোমাশ্রী ওকে বেশি সাজগোজ করতে দেয়নি, একটা সাধারণ কাপড় আর হাতে কানে গলায় সোনার গয়না পরিয়ে দিয়েছে, কপালে একটা টিপ। ওর সাজ দেখে ওদের কাকিমা বলেন, একেই তো মেয়ে পছন্দ হয় না, তার উপর সাজগোজ না করলে কি পাত্রপক্ষ পছন্দ করবে? মুখে পাউডার সোনা ভালো করে ঘষে মাখ, তাতে যদি রংটা একটু চাপা পড়ে। কথাটা সোমাশ্রীর কানে যেতেই সোমাশ্রীর তেলে বেগুনে জ্বলে ওঠে ও বলে, ঘুটে পড়ে গোবর হাসে, নিজের ঘরের দিকে নজর দাও, তবু তো চন্দ্রাণীর অনেক গুণ আছে। উনি চুপ করে যান, কারণ ওনার মেয়ে তপু একদম পড়াশোনা করে না, বছর বছর ফেল করে তাই বিয়ে পাস করার বয়স হয়ে গেছে, কিন্তু এখনও মাধ্যমিক পাস করতে পারেনি, কিন্তু তপু মেয়েটা খুব ভালো আর সরল সাদাসিধা। যথাসময়ে চন্দ্রাণীকে পাত্রপক্ষ দেখতে আসে, পাত্র নিজে আসে, আর আসেন পাত্রের মা বাবা, দিদি জামাইবাবু আর এক মামা ও মামি। সোমাশ্রী ওদের আদর আপ্যায়ন করে ঘরে বসাই আর চা জল দেই। একটু পরে চন্দ্রাণীকে নিয়ে সোমাশ্রী ঘরে ঢোকে। চন্দ্রাণীর সাথে পরিচয় পর্ব শেষ হওয়ার পর পাত্রের মা ওর নাম জিজ্ঞাসা করেন, আর কবে কোথা থেকে পড়াশোনা করেছে সেসব জানতে চান। ওনাদের কথাবার্তা বেশ ভালো, বেশ ভদ্রচিত ব্যবহার, যেটা এ বাড়ির সবার বেশ ভালো লাগে। হঠাৎ করে পাত্রের মামিমা চন্দ্রাণীকে বলে বসেন, ঘরের কাজকর্ম পারো তো? সোমাশ্রীর মাথাটা ফট করে গরম হয়ে যায়। চন্দ্রাণীর ঘাড় নেড়ে হ্যাঁ বলে। উনি আবার বলেন, তুমি কি ফলস চুল লাগিয়েছ নাকি এটা তোমার আসল? সোমাশ্রী আর নিজেকে ঠিক রাখতে পারেনি, বলে ওঠে, হ্যাঁ এটা ওর আসল চুল, ও মেকি জিনিসটা একদম পছন্দ করে না, যেমন আপনি ফলস দাঁত পড়ে নিজেকে সুশ্রী করতে চেয়েছেন, ও কিন্তু সেটা করেনি। এই দেখুন না, ওর চুলের গোছাটা আসল বলেই টান মেরে দেখিয়ে দেই। পাত্রপক্ষ ওনার কথায় যে খুব বিব্রত হচ্ছেন সেটা দেখলেই বোঝা যায়, বিশেষ করে পাত্র। পাত্রের মা ওনার কথা বন্ধ করার জন্য বলেন, এখন আর এসব কেউ দেখে না, চুল গায়ের রং দিয়ে কী হবে, যদি নির্গুণ হয় মানে কোনো গুণ না থাকে, বিয়ে মানে দুটো পরিবারের মেলবন্ধন, তাই ওসব কথা বলে মেয়েকে ছোট করার কোনো মানেই হয় না। আসলে গায়ের রং নিয়ে ওনারা তেমন কিছু বলবেন না, সেটা সোমাশ্রী জানে, কারণ ওনারা আসার আগে সোমাশ্রী ডিটেলসে চন্দ্রাণীর বিবরণ ওদের জানিয়েছিল, যাতে কালো বলে অপমান না করে। সত্যি এই ফ্যামিলিটা খুব আধুনিক মনস্কের, ওনারা চন্দ্রাণীর রূপ বিচার করেননি, করেছেন গুণের বিচার। সেদিনই পাত্র সুশোভন বড়দের সম্মতি নিয়ে চন্দ্রাণীর সাথে আলাদা করে কথা বলেন, আর ওর বাড়ির লোকেরা ছেলের সম্মতির অপেক্ষা করে। প্রায় আধ ঘন্টা পরে চন্দ্রাণী আর সুশোভন হাসি মুখে ঘরে ঢোকে। আগামী অগ্রহায়ণ মাসে এক গোধূলি লগ্নে ওদের বিয়ে, তারই পাকা কথা হয় এই কোণে দেখা আলোয়। নবদম্পতিকে আশীর্বাদপূর্বক নিমন্ত্রণের দোস্ত্রুটি মার্জনা করিয়া বিবাহবাসরে উপস্থিতি কামনা করি।